আখড়াই এক প্রকার লোকসঙ্গীত। 18 শতকে নদিয়ার শান্তিপুরে এর উদ্ভব। নামের সূত্র ধরে আখড়াই গানের উৎপত্তি স্থল বৈষ্ণবদের আখড়া বলে মনে করা হয়। প্রথম পর্যায়ে এ গানের দুটি অংশ থাকত খেয়র ও প্রভাতী। তখন গানগুলি ছিল সুরুচিপূর্ণ এবং এর সঙ্গে ব্যবহৃত যন্ত্রগুলি ছিল নিম্নমানের। ক্রমে এ গান শান্তিপুর থেকে ছড়িয়ে পড়ে চুঁচড়া ও কলকাতায়। তখন এর আঙ্গিকগত পরিবর্তন ঘটে। পূর্বের দুটি পর্যায়ের আগে যুক্ত হয় ভবানী বিষয়ক গান, অর্থাৎ এ সময় দুটির স্থলে তিনটি গান গাওয়া হতো। ভবানী বিষয়ে থাকত দেবী বিষয়ক গান, খেউড়ে মিলন, প্রত্যাশিত লৌকিক প্রেমের গান এবং প্রভাতিতে থাকত রজনী প্রভাতে আশা ভঙ্গ সূচক গান। ভবানী বিষয়ক গানের মহড়া ও চিতেন থাকত সবিশ্ব অক্ষরের একটি করে ত্রিপদী এবং অন্তরায় অনুরূপ দুটি ত্রিপদী। খেয়র ও প্রভাতী মহড়াও চিনতেন। কখনো বা অন্তরায় থাকত 14 অক্ষরের একটি করে পায়ার পঙ্গক্তি। এ গান দু দলে বিভক্ত হয়ে পরিবেশিত হতো, কিন্তু কবিগানের মতো উত্তর প্রত্যুত্তরের ভঙ্গিতে নয়। এ সময়ের আখড়াই গানের এই আঙ্গিকগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার গুণগত পরিবর্তনও সাধিত হয়। কুরুচিপূর্ণ শব্দের পরিবর্তে মার্জিত শব্দের ব্যবহারে গানগুলো হয়ে ওঠে সুশ্রাব্য। চুঁচুড়ার কতিপয় পেশাদার শিল্পী দলীয়ভাবে এ গান পরিবেশন করতেন। তারা বছরে দুবার কলকাতায় গিয়ে গান পরিবেশন করতেন। যন্ত্র হিসেবে তারা হাড়ি, কলসি প্রভৃতি 22 খানা উপাদান ব্যবহার করতেন বলে তাদের দলকে বলা হতো 22 সেরা। 18 শতকের শেষ দিকে আখড়াই গানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় মহারাজ নবকৃষ্ণ দেবের সভাগায়ক কুলুইচন্দ্র সেন সংস্কারের মাধ্যমে আখড়াই গানকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। গানে রাগ রাগিণী ও বাদ্যযন্ত্রের বৈচিত্র্যের সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় তানপুরা, বেহালা, মন্দিরা, ঢোল, মচং, করতাল, জলতরঙ্গ, বীণা, বাঁশি, সেতার ইত্যাদি, এবং এগুলো একসঙ্গে বাজানো হতো। গানে তাল সঙ্গতেই গতি ছিল 5 রকমের: পীরে বন্দি, দোলন, দৌড়, শব্দৌড় ও মৌড়। এ গানে বিজয় ঘোষিত হতো গান ও বাদ্যের শ্রেষ্ঠত্ব বিচারে। এ সময় কলুই সেনের ভাগ্নে নিধুগুপ্তের হাতে আখড়াই গানের চরম উৎকর্ষ সাধিত হয়। নিধুগুপ্ত 1804 সালে কলকাতা আখড়া স্থাপন করে নিজস্ব পদ্ধতিতে আখড়াই গান শিক্ষা দিতেন। আখড়াই গান তখন অভিজাত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে, তাই নিধুগুপ্তকে অনুসরণ করে কলকাতায় ধনাঢ্য ব্যক্তিদের আর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয় নতুন নতুন আখড়া। এভাবে আখড়াই গান বিপুল জনপ্রিয়তা লাভ করে। তবে আখড়াই গানের এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। 19 শতকের তৃতীয় দশকে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং 1830 সালের দিকে এটি প্রায় বিলুপ্ত হয়ে যায়। তখন এর সঙ্গে কবিগানের কিছু আঙ্গিক যুক্ত হয়ে নতুন এক প্রকারের গানের উদ্ভব ঘটে, যা হাফ আখড়াও নামে পরিচিত হয়। এর প্রবর্তক নিধুগুপ্তের শিষ্য মোহন চাঁদ বসু। তিনি 1832 সালে দারা কবি মিশিয়ে এ গানের প্রচলন করেন। এতে কবিগানের মতো উত্তর প্রত্যুত্তরের ও সখী সংবাদ যুক্ত হয়। তবে আখড়াই গানের মতো রাগ রাগিণীর বৈচিত্র্য ও কারুকাজ এতে রক্ষিত হয়নি। এতে অন্তরা থাকত না, থাকত ডবল ফোকরার আখড়াই ও দারা কবির সঙ্গে এর এ দুটি বড় পার্থক্য। তবে আখড়াই গানের বাদ্যযন্ত্র প্রায় সবই এতে ব্যবহৃত হতো। হাফ আখড়াই গানের পদ রচিত হতো চিতেন, পরিচিতেন, ফুফা, ডবল ফুকা, মেলতা, মহরা, খাত, দ্বিতীয় ফুকা, দ্বিতীয় ডবল ফুকা, দ্বিতীয় মেলতা, এক ক্রমে।